সিনা সাক নবি জিরে যে বুক ফেড়ে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আল্লাহ তার উপরে আবার বসিয়ে দিয়েছিল। জিব্রাইল নাকি রসুলে পাকের কল মুবারক বের করেছেন স্বর্ণের থালার উপর রেখে জমজমের পানি দ্বারা কি করেছেন, দৌত করেছেন। আবার অনেক সুন্নি ভাইরা সেটা মানে না, বলে এটা কিভাবে সম্ভব, আমার রসুলের কি কলব কি নাপাক ছিল? এটা নিয়ে আমাদেরকে মাঝে মধ্যে প্রশ্ন করে, হুজুর এই যে মেয়েরাজে গেল আমার নবী, মেয়েরাজে যে যাওয়ার সময় যে নবীর কলবটাকে ধৌত করছেন বলতেছে, ইমানের জ্যোতি দ্বারা আল্লাহর নিয়ামতের পানি দ্বারা যে ধৌত করেছেন নবীর কলব কি আপনি বুঝাইতে চাচ্ছেন না পাক ছিল? তাহলে নবীর কলবে না পাক ছিল এই জন্য ধুয়ে পরিষ্কার করছে। আমি যে না ভাই জিনিসটা এইরকম, যেমন কাবা শরীফ প্রত্যেক বছর গোসল দেয় কিনা, নদুই হওয়া দুই কিনা, শাহজানিসার মাজার বছরে বছরে ওরস আসলে গোসল শরীফ হয় কিনা। আমাদের এখানে আবার অনেকে গোসল শরীফ সুন্নিরাও অনেকে মানতে চায় না, বেল্লে মূলই হয় দে বেল্লে মূলই কলে ইঙ্কি গোসল শরীফ করে ভাইয়ু না যায়স, তো কাবা শরীফ গড়ার দিয়ে কেন যায়স? তা আপনি বলতে পারেন কাবা শরীফ তো গড়, এখানে তো কোনো কবর নাই বা মাজার নেই, কে বলেছে নাই কাবা শরীফের ভিতরে কম করে হলো 400 পয়গম্বরের মাজার আছে? আপনারা যে তাওয়াফ করেন এগুলো সব পয়গম্বরের মাজার, আল্লাহ পাক আমাদের জন্য কি করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এখন কাবা শরীফের গোসল দিলে কি কাবা শরীফ কি তার অর্থ কি কাবা শরীফ নাপাক হয়ে গেছে? এই যে দশে মাঘ ওরস আসছে, আগের দিন রাত্রিবেলা গোসল দিলে, আমির বান্দার ওরস আসছে আগের দিন গোসল দিলে, তার মানে কি নাপাক হয়ে গেছে? এটা বোঝানো হয় ফজিলতের জন্য, মর্যাদার জন্য, মর্যাদা বোঝানোর জন্য এটা ব্যবহার হয়। কাবা শরীফকে গোসল দেওয়ার কি কাবা শরীফের মর্যাদা মর্তবা, কাবা শরীফে গিলাপ চড়ানো হয় কেন মর্যাদা মর্তবা, মাজারে গিলাপ দেওয়া হয় মর্যাদা মর্তবা, এটা বোঝানোর জন্য। অনেক তরিকতের ভাইরা আছেন এটা মানে যেহেতু রসুলকে ভালোবাসেন এটা দোষের ধরি না, তবে এটা বুঝের ভুল। তারা বলেন রসুলের কলব ডুবে হুজুর কি পাগল হয়ে গেছে নাকি, রসুলের কলবে কি ময়লা ছিল? ময়লা ছিল না, রসুলের কলব আগেও পরিষ্কার এখনো পরিষ্কার কেয়ামত পর্যন্ত থাকবে। শুধু পরিষ্কার নয়, নবীর কলবের সাথে যার কলব লাগে তার কলব কি হয়ে যায়, এটা হচ্ছে নবীর ফজিলত বোঝানোর জন্য মর্যাদা। দ্বিতীয় নম্বর হচ্ছে এক রাওয়ায়েত আছে কাউসারের পানি, আর এক রাওয়ায়েত আছে জমজমের পানি, যেই পানি হোক না কেন পানি দিয়ে কেন ধুইল, বরঞ্চ পানি রসুলে পাকের কলবের ছোঁয়া পেয়ে দামি হয়েছে। যেমন রসুলে পাক জন্মের পরে রসুলে পাকের আম্মা যান নিয়ত করেছেন রসুলে পাককে হাজরাল আসওয়াদে কি দেওয়াবেন, ছোঁয়া দেওয়াবেন। আচ্ছা হাজরাল আসওয়াদ দামি না নবী দামি, তো হাজরাল আসওয়াদের ছোঁয়া দেওয়ানোর দরকার কি? বরঞ্চ হাজরাল আসওয়াদে নবী চুমা দেন নাই, হাজরাল আসওয়াদ নবীর চুমা মুবারক নিয়েছেন। বড় করে বলো সুবহানাল্লাহ, এগুলো বুঝতে হবে, এগুলো না বুঝে হুটহাট মন্তব্য করা যাবে না। রসুলে পাকের কলব ধৌত করেছেন তার মানে ময়লা ছিল যে তা নয়, রসুলে পাকের ফজিলত মর্তবা মর্যাদা কলবের ইজ্জত বুঝিয়েছেন, পবিত্র আত্মার কথা বলেছেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মুবারককে জান্নাতি নহর দ্বারা ধৌত করে আবার রেখে দিলেন জায়গায়, এবং হিজরতের এই ভ্রমণের আসরা এই ভ্রমণের কর্মসূচি শুরু হয়ে গেল। বড় করে বলো সুবহানাল্লাহ।